আসসালামু আলাইকুম আমন্ত্রণ পল্লি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সানজিদা রহমান সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঝালকাঠিতে তেল স্টাইলে ভবন ভেঙে দিল প্রতিপক্ষ মালাবার লুট দিবস পালিত এবং ঝিলাই ঘাটিতে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ঝালকাটির রাজাপুরে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে একটি পাকা ভবন ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা সময় ভবনের ভেতর থেকে মালামাল লুটে নেয় হামলাকারীরা গতরাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘুরি গ্রামের হস্তিয়ানা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগীরা রাজাপুর থানায় শনিবার সকালে মামলা দায়ের করেন পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায় হোস্তিয়ানা বেগম ও তার তিন বোন যৌথভাবে পৈতৃক জমিতে একটি পাকা ভবন নির্মাণ করে ভবনটি নির্মাণের পর মধ্যরাতে ঘরের ভেতরে কেউ না থাকার সুযোগে সাত থেকে আটজন ভাড়াটে লোক নিয়ে স্থানীয় হাবিবগাজী ও তার ছেলে পাকা ভবনটি এ সময় দেয়াল ভাঙার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের প্রাণ হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ভবনের ভিতর থেকে মালামাল লুটে নেয় হামলাকারীরা চার বোনের কষ্টার্জিত অর্থ নিয়ে নির্মিত ভবনটি ভেঙে ফেলায় কান্নায় ভেঙে পড়েন তারা এই ঘটনায় দর্শীদের শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা ঘটনার পর থেকে অভিযুক্ত হাবিব গাজী ও আরিফ গাজী গা ঢাকা দিয়েছেন মুঠোফোনে হাবিব গাজী জানান তাদের জমি নিয়ে বিরোধ চলছিল বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই তারা ভবন করেছে তাই ভেঙে ফেলা হয়েছে রাজাপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এই ঘটনায় মামলা দায়ের হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি বরগুনা তালতলিতে শনিবার আন্তর্জাতিক নদী দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে উপজেলা নঙ্গরের আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান রেসবিউল কবির জমাদ্দার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক হাওলাদার প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব বক্তারা বলেন নদী দেশ বাংলাদেশ এই নদীকে কেন্দ্র করে বেঁচে আছে হাজারো মানুষ কিছু অসাধু অসচেতন মানুষের জন্য নদী আজ বিপন্নর পথে এর প্রভাবে প্রতি বছরই কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের তাই আগে নদীকে রক্ষা করতে হবে নদী রক্ষা পেলে মানুষও রক্ষা পাবে নদী রক্ষার মাধ্যমে আমাদের বেঁচে থাকা ও ভালো থাকার মূল চাবিকাঠি রয়েছে শেরপুরের ঝিনাইগাতিতে বেসরকারি সংগঠন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজনে ও চাইল্ড রাইটস এথনিক মাইনোরাইটিস প্রোগ্রামের বাস্তবায়নে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর শুক্রবার সকাল এগারোটায় নলকুড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সিআরইএম টেক কমিটির সভাপতি সর্বেশ্বর হাজং এর সভাপতিত্বে ও এসআইএল এর এনিমেটর বিনা বর্মনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরকুড়া ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ফর্সা এ সময় মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের ওপর বিস্তারিত বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন এসআইএলের ফিল্ড সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচ সেমিনারে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ত্রিশ জন শিক্ষক অংশগ্রহণ করেন নাটোরের সিংড়ায় শনিবার সকাল দশটায় হুলহুলিয়া গ্রামে কমিউনিটি সেন্টার ও রেস্ট হাউসের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল তৌফিক পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম ভোলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির এছাড়াও উপস্থিত ছিলেন রায়হান মন্ডল গোলাম ফারুক মঞ্জুরুল আলম ইসহাক আলী পান্না রবিউল ইসলাম রবি সোহেল স্বাধীন সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উল্লেখ্য গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে এই কাজটি করা হয়েছে এখানে বিবাহ সুন্নতে খাতনা মিলাদ মাহফিল ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রেস্ট হাউসে দুটি কক্ষে বিশ্রাম নিতে পারবেন মেহমানগণ পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্ত পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ পলিটিভি এছাড়াও ফেসবুকে লগ ইন করুন কম স্ল্যাশিটিভি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও জনতার কথা বলে